জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্ব দিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বলেন, আগের চেয়ে বেড়েছে উন্নয়ন প্রকল্প, তাই কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে উঠে আসে জনপ্রশাসন আর মাঠ পর্যায়ের নানা বিষয়। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আগের মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ফরহাদ হোসেন এবার পূর্ণমন্ত্রীর দায়িত্বে। দেশ টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, গেল 15 বছর ধরে দেশব্যাপী উন্নয়নের যে ধারা চলছে তা যথাযথভাবে চালিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ, যার জন্য সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে সরকারের। আগামী 5টি বছর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে আমরা মনে করি। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের জনগণের জীবন মান একটা জায়গাতে, একটা উন্নত জায়গাতে নিয়ে যাবার জন্য আমাদের যে প্রচেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং সরকারের যে উপকল্পগুলো আছে, সেই উপকল্পগুলো এখন রাজনৈতিক দলের উপকল্প কিন্তু এখন সরকারের উপকল্প, এবং সেই উপকল্পগুলো যেন আমরা শতভাগ আমরা এই 5 বছরে বাস্তবায়ন করতে পারি, সেটির জন্য কিন্তু আমাদের ডিসিস কনফারেন্সে আমাদের নির্দেশনা থাকবে। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে জনগণের দোরগোড়ায় জনসেবা পৌঁছে দেওয়ায় প্রধান লক্ষ্য, জানান ফরহাদ হোসেন। আমাদের সরকারি হসপিটালের যে আমাদের সেবার গুণগত মান, সেটাকে আমাদের বাস্তবায়ন করা, আমরা আমাদের বিজি প্রেস থেকে শুরু করে আমাদের বিশেষ প্রশাসন একাডেমি এবং আমাদের অন্যান্য প্রশিক্ষণ একাডেমির যে গুণগত মান যেটি আমরা এগিয়ে নিচ্ছি, সেগুলো আমাদের বাস্তবায়ন করা। সময়ের সাথে প্রকল্পের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জনগণের সেবার চাহিদা, যা পূরণে দরকার প্রযুক্তি। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় আর মাঠ পর্যায়ে নতুন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা মন্ত্রীর। অনেকগুলো প্রকল্প আমরা আন্ডার প্রসেস আমাদের আছে। আমাদের জেমস নামের একটা সফটওয়্যার আমরা তৈরি করছি, এটা দিয়ে আমরা কিন্তু আমাদের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবো। আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো আমরা করতে যাচ্ছি। দায়িত্ব পালনে অবহেলা পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও ছিল মন্ত্রীর বক্তব্যে। পরিসম্পদ কত বাড়লো, কি হলো, কোথা থেকে হলো, সেটি কিন্তু যে কেউ, এটা ওপেন, আমরা ট্যাক্স রিটার্ন থেকেও সেটা নিতে পারি। আমাদের নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।